আচ্ছা স্টুডেন্টস তাহলে আজকে দেখো আমরা তাপ রসায়নের আজকে যে অংশটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার বিক্রিয়ার তাপ বা বিক্রিয়ার এনথেলপি দেখো সবচেয়ে প্রথমে আমরা আলোচনা করছি গঠন তাপ কোনো চাপ ও উষ্ণতায় উৎপাদন মৌলগুলি থেকে একমূল কোনো যোগ উৎপন্ন করতে বিক্রিয়া সিস্টেমে যে এনথ্যালপির পরিবর্তন ঘটে তাকে উৎপন্ন যোগের গঠন তাপ বলে যেমন ধরো উদাহরণ সব দেওয়া রয়েছে কার্বন প্লাস হাইড্রোজেন এই মিথেন উৎপন্ন করছে এটাকে আমরা গঠন তাপের চিহ্ন হিসেবে ব্যবহার করি এইচ ডেলটা এইচএফ মাইনাস সেভেন্টি ফোর পয়েন্ট এইট কিলো ঠিক আছে আচ্ছা এরপর চলে এসো প্রমাণ তাপ বলতে আমরা কী বুঝি উপাদানমূলগুলি এবং উৎপন্ন যৌগটি যদি প্রমাণ অবস্থায় থাকে ঠিক আছে অর্থাৎ দেখো দুশো তিয়াত্তর কিলোভিনুষ্ণতা এবং এক বায়ুমণ্ডলীয় চাপে থাকে তাহলে ওই অবস্থায় একমূল যোগ উৎপন্ন হতে যে বিক্রিয়া সিস্টেমে যে ইন্থারভিউ পরিবর্তন করে তাকে প্রমাণ গঠন তাপ বলে দেখো সেটার একটা উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে এর মানটা একটু ডিফারেন্ট হবে দেখে নাও সামান্য পরিবর্তন থাকে আচ্ছা এবার দেখো যে অংশটা বলছি আমরা এগুলো একটু ছোটো ছোটো জিনিস জেনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে সমস্ত মৌল প্রকৃতিতে একটিমাত্র রূপে অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু এনথারপিন হওয়ার আমরা শূন্য ধরে থাকি যেমন দেখো এই যে ডেলটা এফ নাইট্রোজেনের ক্ষেত্রে জিরো ক্লোরিনের ক্ষেত্রে জিরো হয় আবার রূপভেদ থাকলে তার মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকম হয় যেমন দেখো ধরো এই যে রম্বিক সালফারের ক্ষেত্রে মানটা জিরো প্রিজম সালফারের ক্ষেত্রে মানটা নটিক টু জিরো নিক্রিয়াস সালফারের ক্ষেত্রে কিন্তু মানটা নটিকল টু জিরো হয় আর গ্রাফাইটের ক্ষেত্রে দেখো আমার মানটা জিরো হিরকের ক্ষেত্রে নটিকল টু জিরো আবার অঙ্গারের ক্ষেত্রে নটিকল টু জিরো হয়ে থাকে আচ্ছা এরপর আমরা শিখব দেখো গঠন তাপ আমরা গণনা করবো কীভাবে দেখো এখানে এই পদ্ধতিটা দেখো দেখিয়ে দিয়েছি এখানে দেখো এই যে মিথেন অক্সিজেন সাথে বিক্রি করে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করেছে এটা উদাহরণ নিয়েছি তাহলে ডেল্টা এই জিরো ইকোয়াল টু দেখো এই যে বিক্রিয়াত পদার্থের মোট যে গঠন তাপ এবং বিক্রিয় পদার্থের মোট গঠন তাপের এই বিয়োগ ফলটাকে আমরা আমরা বলে থাকি হচ্ছে গঠন তাপের হিসাবটা বার করা দেখো তাহলে হিসাব মতো দেখো এখানে হিসাব দেখো দেখিয়েছি দেখো কার্বন ডাইঅক্সাইড এবং জল যেটা উৎপন্ন হয়েছে তাদের যে মোট যে গঠন তাপ এবং বিক্রিয়ত পদার্থ মিথেন এবং অক্সিজেনের গঠন তাপের এই যে মোট বিয়োগ ফলটাকে আমরা এখানে প্রমাণ প্রকাশ করেছি দেখো অক্সিজেনের সামনে দুই আছে বলে এখানে আমরা দুই দিয়ে গুণ করেছি এখানে জলের সামনে দুই আছে বলে সামনে দুই দিয়ে গুণটা করা হয়েছে এবং এই মানগুলো দেওয়া থাকলে তোমরা এই ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবে এবং এটা দেখো একটা জেনারেল সাধারণভাবে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা করে দেখিয়েছি ঠিক আছে আচ্ছা এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দহন তাপ বলতে আমরা কী বুঝি দেখো কোনো চাপ ও উষ্ণতায় একমল কোনো পদার্থকে অতিরিক্ত অক্সিজেনে বা বায়ুতে সম্পূর্ণ দহন করলে বিক্রিয়া সিস্টেমের যে এনথেলপির পরিবর্তন ঘটে তাকে ওই পদার্থের দহন তাপ বলা হয় দেখো একটা উদাহরণ দিয়ে রেখেছি তার মানটা আমি লিখেছি মান মুখস্ত করার দরকার নেই আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এবং প্রমাণ দহন তাপ তাহলে আমরা কী বুঝবো তাহলে একমল কোনো পদার্থ ওই সেটির সম্পূর্ণ দহনে বিক্রিয়ত পদার্থের যে প্রমাণ অবস্থায় থাকে প্রমাণ অবস্থাটাকে আমরা বলে এসেছি সেটা দুশো তিয়াত্তর কেলে কিনিস এবং এক বায়ুমণ্ডলীয় চাপে থাকে তবে দহনের ফলে বিক্রিয়া সিস্টেমের জেন থেরাপির পরিবর্তন ঘটে তাকে আমরা প্রমাণ দহন তাপ বলি দেখো সেটার একটা উদাহরণ আমি দিয়ে রেখেছি ঠিক আছে আচ্ছা এরপর যেটা চলে আসছি আমরা দেখো সেটা হচ্ছে গিয়ে প্রশমন তাপ দেখো এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ কোনো অ্যাসিডের দ্রবণকে এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ কোনো খাড়ের দ্রবণ দ্বারা সম্পূর্ণ প্রশমিত করতে বিক্রিয়া সিস্টেমের যে এনথেলপির পরিবর্তন ঘটে তাকে আমরা প্রশমন তাপ বলে থাকি দেখো এখানে এইচসিএল এনে ওই বিক্রিয়াকে খিঁচি সোডিয়াম ক্লোরাইডে জল উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে এখানে প্রশমন তাপের মানটা দেওয়া রয়েছে আচ্ছা এরপর যেটা আসছি আমরা সেটা হচ্ছে দ্রবণ তাপ দ্রবণ তাপ হচ্ছে একমল কোনো পদার্থকে অতিরিক্ত কোনো দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ উৎপন্ন করার পর যদি পুনরায় দ্রাবক যোগ করে লঘু করলে দ্রবণটির এনথ্যালপির কোনো পরিবর্তন না হয় তবে ওই দ্রবণ উৎপাদনকারী সিস্টেমের যে এনথ্যালপির পরিবর্তন ঘটে তাহলে সেটা দ্রবণ তাপ অর্থাৎ এখানে কিন্তু আলাদা করে কোনো তাপ উৎপন্ন হলে চলবে না এই পরিবর্তনটার সময় যে এনথেলপির পরিবর্তন ঘটে সেটার উদাহরণ দেওয়া হয়েছে দেখো এনএইচ ফোর সিএলকে আমরা যদি জলে যোগ করি কঠিন অবস্থা থেকে দেখেন যখন যেটা জলীয় অবস্থায় গেলে দেখো তার যে এনথেলপির পরিবর্তন হচ্ছে সেটা দেখানো রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা চলে আসছি দেখো হাইড্রেশন তাপ হাইড্রেশন তাপ হচ্ছে একমল কোনো অনাদ্দ্র বা আংশিক অনাদ্দ পদার্থ কেলাস জল অনুধারণ করার জন্য সিস্টেমে যে এনথেলপির পরিবর্তন ঘটে তাকে আমরা হাইড্রেশন তাপ বলি দেখো এখানে কপার সালফেটকে আমরা কঠিন অবস্থায় জল দিয়েছি সেটা কপার সালফেট ডট ফাইভ তৈরি হয়েছে এটা যে এনথেরাপির পরিবর্তন ঘটেছে সেটার মানটা দেওয়া হয়েছে হয়ে গেল তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তনে এনথালপির যে বিভিন্ন রকম ধরনের পরিবর্তনগুলো হয় ভৌত অবস্থার পরিবর্তন হিসেবে তখন আমরা সবচেয়ে প্রথমেই নিয়েছি গলনের মোনাল এনথেরাপি গলনের মোলার এনথেরাপি হচ্ছে প্রমাণ অবস্থায় একমূল কোনো কঠিন পদার্থের সেটির গলনাঙ্কে তরলে পরিণত হতে যে এনথেরাপির পরিবর্তন ঘটে তাকে পদার্থে গলনের মূলাল এনথ্যালপি বলে যেমন জল ধরো বরফ অবস্থা রয়েছে কঠিন মানে জলের বরফ তাকে ওই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যেটা মানে তরল আমাদের জলে পরিণত হলো তাই সেক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে গলনের মোনাল এনথেরাপি আচ্ছা এবার আসছি আমরা বাষ্পীভবনের মোনার এনথেরাপি দেখো প্রমাণ অবস্থায় একমূল কোনো তরল পদার্থের তার স্ফুটনাঙ্কে বা বাষ্পে বা গ্যাসে পরিণত হতে যে এনথেলপির পরিবর্তন হয় তাকে আমরা ওই পদার্থের বাষ্পীভবনের মোনার এনথেরাপি বলে থাকি যেমন ধরো এই যে জল তরল অবস্থায় রয়েছে তাকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে তিনশো তিয়াত্তর কেলভিনে তাকে আমরা জলীয় বাষ্পে পরিণত করলাম তার জন্য যে এনথেরেপির পরিবর্তন হলো তখন মানটা দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা এবার আসছি আমরা ঊর্ধ্বপাথনের এনথ্যালপি। একমূল কোনো কঠিন পদার্থের স্থির উষ্ণতায় সরাসরি বাষ্পে পরিণত হতে যে এনথেরাপির পরিবর্তন হয় তাকে এই পদার্থের ঊর্ধ্বপাথনের এনথেরাপি বলে যেমন ধরো আয়োডিন কঠিন অবস্থা থেকে আয়োডিন গ্যাসীয় অবস্থায় আসছে তার এটা ঊর্ধ্বপাথনের এনথেরাপি আচ্ছা এরপর যেটা আসছি সেটা হচ্ছে আমরা দেখো বলছি রূপান্তরের এনথেরাপি রূপান্তর এনথ্যালপি কার ক্ষেত্রে হয় দেখবে একাধিক রূপ বিশিষ্ট কিছু কিছু পদার্থ আছে যেমন তোমাদের উদাহরণ দিচ্ছি যেমন হিরক গ্রাফাইট অঙ্গার এই যে জিনিসগুলো তারা ধরো যে কোনো একমল কোনো পদার্থের এক রূপভেদ থেকে অন্য রূপভেদে পরিণত হতে যে এনথেলপির পরিবর্তন হয় তাকে আমরা রূপান্তরের এনথেলপি বলে থাকতে পারি ঠিক আছে আচ্ছা এরপর আসছি আমরা অ্যাটোমাইজেশানের এনথেলপি অ্যাটোমাইজেশানটা কি আচ্ছা অ্যাটোমাইজেশান হচ্ছে যখন কোনো পদার্থ পদার্থের একমল গ্যাসীয় পরমাণুতে বিয়োজিত হয় তখন যে এনথেলপির পরিবর্তন ঘটে তাকে অ্যাটোমাইজেশনের এনথেরাপি বলে অর্থাৎ দেখো যদি হাইড্রোজেন ভেঙে গিয়ে দেখো দুটি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো মিথেন ভেঙে গিয়ে কার্বন ও চারটে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো তার জন্য যে মোট এনথেরাপি পরিবর্তন হবে তাকে আমরা অ্যাটোমাইজেশনের এনথেরপি বলে থাকি আচ্ছা এরপর আজকে আমরা সবচেয়ে শেষ অংশটা পড়ব সেটা দেখে নাও আয়ননের এনথ্যালপি। আচ্ছা দেখো আয়ননের এনথেলপি বলতে আমরা বুঝি একটি সমযোজি যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করার সময় যে এনথেলপির পরিবর্তন হয় তাকে আমরা আয়ননের এনথেলপি বলে থাকি তাই তো যেমন ধরো এইচ এটা একটা সমযোজি যৌগ এটা জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকোয়াশ মানে যে জলীয় দ্রবণের দিলে দেখো এইচ প্লাস ও সিএল উৎপন্ন করছে এই সময় যে এনথেলপির পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে আয়ননের এনথেলপি ঠিক আছে স্টুডেন্টস তাহলে আজকে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া এবং ভৌত অবস্থার পরিবর্তনের যে এনথেলপির পরিবর্তন হয় সেগুলো শিখলাম নেক্সট দিনকে আমরা তাপরাসায়নটা সম্পূর্ণ শেষ করে দেবো হেসের সূত্র এবং তার থেকে দু একটা অঙ্ক করব। ঠিক আছে সবাই ভালো থেকো